হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আপনাদেরকে দেখাবো আমি একটি আমাদের যে এখন সবজির বাগান দেখাবো আপনারাকে, যে আমাদের আমি সবজির বাগান লাগিয়েছি সেটা আপনারাকে দেখাবো, দেখতে অনেক সুন্দর লাগবে। তো চলেন সবজির বাগানটা আপনার দেখেন কেমন লাগছে। আমি ফুলকপি আর সরষা বা টমেটো এসবগুলো লাগিয়েছি বন্ধুরা, আসুন। হ্যালো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর ও ফুলকপি, ফুলকপির গাছ দেখছেন কত ভালো, অপূর্ব অপূর্ব, আপলোক দেখ রহে হ্যাঁ কিতনা সুন্দর ফুলকপির পৌধা গাছ লগায়ে হ্যাঁ। ইয়া ছোটা বহুত হ্যাঁ, ই তো লগতা হ্যাঁ খারাপ হো গিয়া, ইসমে কীড়া লগ গিয়া হ্যাঁ, কীড়া লগ গিয়া হ্যাঁ শায়দ। দেখছেন এটা ভালো হয়ে আছে, কত সুন্দর আপনারা দেখছেন ফুলকপির গাছ আমি লেগিয়েছি, কত সুন্দরভাবে আপনারা এক একটা করে আপনারাকে আমি দেখাচ্ছি, কত কিউট, বাও। আর এদিকে দেখছেন সরষার গাছ, সরষার গাছ যেটা তেল হয় সেটা গাছ দেখতে পাচ্ছেন আপনারা, সরষার গাছ। আর এগিয়ে যাচ্ছি আমি, আগে দেখি কি আছে দেখতে পাবেন। আর আগে দেখছেন এখানেও টমেটো, টমেটোর গাছ রয়েছে আপনারা দেখছেন, টমেটোর গাছ অনেক সুন্দর লাগছে, ভেরি বিউটি অ্যান্ড অ্যামেজিং টমেটো প্ল্যান্টস। ই চিলি, চিলি দেখছেন চিলি কত সুন্দর গাছ। আরও দেখবেন এই যে এতে 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 দেখেন টমেটো ধরে গেছে, হালকা ছোট ছোট আছে, এখন পাকছে, পাকে নি এখন, আবি বহুত ছোটা হ্যাঁ, থোড়ে দের বাদ পাক যায়গা, থোড়ে দিন বাদ পাক যায়গা। আর দেখেন এখানে ওপরে দেখছেন আপনারা সিমের গাছ, অনেক সিমের গাছ, আর দুটা রয়েছে আমের গাছ, আমের গাছেও মানে সিমের গাছগুলো চেপে গিয়েছে দেখছেন, হ্যাঁ কত সুন্দরভাবে সিম ধরবে, ধরতে লেগেছে, হালকা হালকা ফুল চলে এসেছে, দু সিমও দেখা যাচ্ছে আমার বাড়ি। এখানে দেখেন আরও রয়েছে, আরও আরও আপনাকে দেখাবো ফুলকপির গাছ, অনেক বড় বড় হয়েছে ফুলকপি, এখানেও ছোট ছোট ধরে আছে আপনারা দেখছেন, এইটা এটা বহুত বড় হয়েছে, একটু ছোট খাওয়ার মতন হয়নি এখন, আর কিছুদিনের মধ্যে আশা করি হয়ে যাবে খাওয়ার মতন, আপনারা দেখছেন কত সুন্দর। আর দেখাবো আপনারাকে এটা।